আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আরেকটা তাওবা কি বলছি? ফাসলা, এটা হলো ফাসের তাওবা। এটা তওবা করে করার সময় মনে মনে কয় এখন তওবা করতেছি, বাইরে যাই আবার করব। মানে করার সময় তার ভিতরের নিয়ম, কালকে আবার করব। আজকে তওবা করতেছে ভালো কথা, কিন্তু কালকে আবার করব এটা মনে মনে আছে, বা এক মাস পরে আবার করব, দুই মাস পরে আবার করব। মানে করার সময় তার অন্তরে দৃঢ় সংকল্প হয় নাই যে মৃত্যু পর্যন্ত আর এটা দ্বিতীয়বার করব না, এই দৃঢ় সংকল্প হয় নাই, ভিতরে ভিতরে দুর্বলতা, এইরকম তওবা আল্লাহর কাছে তওবা হয় না। এই জন্য এই তওবার নাম তওবায়ে ফাসেদা। অনেক জায়গায় দেখবেন পীর সাহেব পাগড়ি দিয়ে দিছে, পাগড়ি দিয়ে কয় তওবা করাবো, সবাই এখন তওবা করবেন। আমি এক জায়গায় মুরিদ হইতে গেছে, কাহিনী শুনেন মজার ঘটনা। আমার জীবনে মুরিদ হইবার অনেক মজার মজার ঘটনা আছে। তো এক পীরের কাছে গেছি, মুরিদ বানায় না, মানে প্রথমে ফির আমার পরীক্ষা করবো, করে তরি যখন বুঝবো যে এটা অরিজিনাল আমার বলদ হয়েছে, এটা আকল দাঁত বাকি গেছে, এটা আর আকল দাঁত নাই, তারপরে বলদ বানায়, তারপরে যে মুরিদ বানায়। এখন কয়েকদিন গেছি, কয়েকবার গেছি, মুরিদ বানায় না। আচ্ছা, পরে আমাকে এরকম কিছু একটা বই দিছে, বলো বই দিয়ে বলছে যে বইয়ের মধ্যে অনেকগুলো তওবা ইস্তেগফার বানানো বানানো কতগুলো দোয়া আছে, মানে এটা ওনাদের ওই পীর সাহেবের বানানো, বলছে যে এগুলো মুখস্থ করবেন না, এগুলা আলেমদের জরুরি। আচ্ছা ঠিক আছে, মুখস্থ করে ফেলছি। তারপরে আবার কোন দিন মুরিদ বানাবেন একটা তারিখ দিছে, আরো এক মাস পরে অমুক দিন এতটার সময় আসবে। ওই যে এখানে যে কেমনে মুরিদ বানায় আল্লাহ জানে, এত কঠিন অবস্থা মুরিদ বানানের। আচ্ছা গেছি অমুক দিন এতটার সময়, তো সে আরো ধরেন 50-60 বছর আগের একটা পাগড়ি বাইর করে নিয়ে আসছে কোথা থেকে, এই আমলের পাগড়ি না, অনেক পুরাতন আমলের পাগড়ি, এবং দাদা হুজুরের একটা চাদর নিয়ে আসছে। এই হুজুরের না, এই হুজুরের বাপেরও না, এই হুজুরের দাদা হুজুরের চাদর নিয়ে আসছে। আনি চাদর এটা বিছাইছে, চাদর এটা বিছাই চাদরের উপরে আমাকে বসাইছে, বসায় এরপরে আবার ওই পাগড়ি এটা বাইর করছে, পুরানা ওই আমলের যে পাগড়ি, ওই পাগড়ি বাইর করছে, পাগড়ি বাইর করে এক পাশে পিসাব ধরছে, এক পাশে আমাকে দিছে, দিয়ে তারপরে তওবা করাইছে, ইস্তেগফার করাইছে। এই যে আমি তওবাটা করছি, এই তওবার নাম তওবায়ে ফাসেদা। এই তওবার নাম কি? কারণ যে সঙ্গে তওবা করতেছি হে সবই জানি যে বন্ড, এ প্রতারণা করতেছে, আমি তো এর ভিতরের রহস্য বাইর করার জন্য মুড়ি দইতেছি, হে তো বুঝতেছে না। তো এই যে তওবা করাইতেছে আমিও তওবা করতেছি, তাহলে এই তওবার নাম হইলো কি? তওবায়ে ফাসেদা। দেখবেন ওয়াজ মাহফিলে এরকম পাগড়ি বাইর করি, আই মানুষ যারা পাগড়ি ধরতে পারেন পাগড়ি ধরেন, যারা পাগড়ি ধরতে পারেন না একজনের পাঞ্জাবি আরেকজনে ধরেন, একজনের গায়ের সাথে আরেকজন তওবা হইব, এখন হুজুরে তওবা করাইব। যে তওবাতে কি পড়ায় সবাই পড়েন, আপনারা কিন্তু পড়িয়েন না, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দাম্বি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা তো দেখছেন না, এক পীর সাহেবকে আমি একদিন দোষ দিলাম এক জায়গায় যে এই তওবা এই ইস্তেগফার হাদিসের কোনো জায়গায় আছে কিনা, কোরআনে কত জায়গায় আছে, না থাকলে কি আমাদের আকাবেরা আমাদের মুরব্বীরা এই তওবা ইস্তেগফার করাইছে নাকি? আচ্ছা আমি কই, আচ্ছা তা থাকলে ওটা তো জানা দরকার, মানুষ আমাদেরকে জিজ্ঞেস করে এটা কোন হাদিসে আছে, ওই ওই সময় কিন্তু এত আহলে হাদিসের প্রচার প্রসার হয় না, কত যে তো এরা আহলে হাদিস। প্রশ্ন করলে এখন আপনি যদি কাউকে কিছু জিজ্ঞাসা করেন বা এটা হাদিসে আছেন, কই তো আহলে হাদিস, এই তো পাওয়া গেছে। ইমাম সাহেবেরা সবসময় টেনশনের মধ্যে থাকে, কোন সময় তারা কই আসে প্রশ্ন করে ফেলায় যে এটা কোথায় পাইছেন, এটা কোন হাদিসে আছে, এই ভয়ের মধ্যে থাকে সবসময়। তো এখন ওই আমলে কিন্তু এই আহলে হাদিসের প্রচার প্রসার হয় নাই, এই জন্য কয় এটা যদি হাদিসে না থাকতো তাহলে কি আর মুরব্বীরা আমাদের পীর সাহেবেরা যুগে যুগে তওবা করাইছেন। আমি কি এখন আছে তো ভালো কথা, কিন্তু এক জায়গায় না এক জায়গায় তো বাহির তো আমাদেরকে করা লাগবে। কয় ঠিক আছে, পীর সাহেবের এক বিশাল লাইব্রেরি আছে, কয় অমুক কিতাব আনো, নিয়ে আসছি সব খুঁজছি, নাই অমুক কিতাব আনো, নাই অমুক কিতাব আনো, নাই যা করছে সব আনছি, কোনো জায়গার নাই। লাস্টে কয় ইমাম নববীর কিতাবুল আজকার,
এইটাতে যদি না থাকে আর দুনিয়া কোথাও নাই। সর্বশেষ ইমাম নববীর কিতাবুল আজকার, কিতাবুল আজকার নিয়ে আসছে। আগা গোড়া যত জিকিরের যা আছে কোথাও পাওয়া যায় না। আছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কোন রাওয়ায়েতে আছে আস্তাগফিরুল্লাহ আল আযীম, আল আযীম আছে, কোন রাওয়ায়েতে আল আযীমটা নাই। দেখেন এখানে তাওহীদের কালেমাটা আছে লা ইলাহা ইল্লা হুয়া। কি কৌশলে এমন ইস্তিগফার বানাইছে যেখান থেকে তাওহীদের কালেমা বাদ দিয়ে দেওয়া হয়েছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি, অথচ এখানে কিন্তু এটা না, এখানে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া। তাওহীদের কালেমা শয়তানের কাছে সবচেয়ে মারাত্মক, এটা শয়তান সহ্য করে না। এই জন্য সুকৌশলে ইসলামের নামে, তওবার নামে দেখেন এই লা ইলাহা ইল্লা হুয়া বাদ পড়ে গেছে, বাদ পড়ে কমন প্রচলিত হয়ে গেছে আস্তাগফিরুল্লাহ রাব্বি। পরে পাওয়া যায় নাই, পরে বিশ্বাস করে না, তাহলে আর দুনিয়াতে কোথাও নাই। তা আমি কে তাহলে কালকে একটু ঘোষণা দিয়ে দেন, বলে এতদিন যেটা করছি এটা হাদিসের নাই, খুঁজে খাঁজে দেখছি, আমাদের ইমাম সাহেব সহ দেখছি, ইমাম মুয়াজ্জিন খাদেম সবাই মিলে দেখছি, কিন্তু কোথাও নাই, এই ঘোষণাটা দিয়ে দেন। কয় না, এই ঘোষণা দিলে তো আমার পীর মুরিদ শেষ। কবে যে এতদিন কি শিখাইছেন, কয় এটা বলা যাবে না। দেখেন ব্যবসা ধরে রাখার জন্য হক কথা বলা যাবে না, মানুষের কাছে এটা বলা যাবে না, এটা বললে তো আমাদের সব শেষ, আর কিছুই থাকলো না। কবে যে এটা হাদিসে নয়, আপনারা এতদিন করছেন কেন, আপনার বাপে করছে কেন, আপনার দাদা করছে কেন? তাহলে যে কথাটা আমরা বলতেছিলাম সেটা হলো যে ইস্তিগফার, তাওবা এবং ইস্তিগফার, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। তাহলে তিন নম্বর তাওবা কি, এটা মনে রাখবেন, তাওবায়ে সহিহা, তাওবায়ে নসুহা, তাওবায়ে ফাসা। আমরা কোনটা করব, তাওবায়ে নসুহা। এই জন্য আল্লাহ পাক নাম ধরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা। আচ্ছা, এখন দেখবেন কিছু কিছু মানুষ আছে কয় এখন একবার গুনাহ যা করার করিলই পরে একবার যাই তওবা করিব, কয় এখন হারাম ইনকাম করে ফেলি একবার, সুদ গোশ যেমনে যা পাই টাকা বানাই ফেলে, একবার টাকা বানাই ঢাকা শহরে একটা বাড়ি করে ফেলি, গাড়ি করে ফেলি, গার্মেন্টস করে ফেলি, ফ্যাক্টরি করে ফেলি, অনেক কিছু বানাই ফেলি, বানাই এরপরে তওবা করে ফেলি, তওবা করি হজে চলে যাবো, প্রতি বছর প্রতি রমজানে রমজান মাস হারামে কাটামো, এই তো আল্লাহ মাফ করে দিবেন। একদিন আমার বাসার বুয়া এসে বলতেছে, বুয়ারে এক গ্রুপ মহিলায় অপাত দিছে খারাপ কাজ করার জন্য, তো বুয়া বলছে যে এটা তো গুনার কাজ, এটা হারাম, এগুলো করা যাবে না, মানে ওই পেশায় ওই ব্যবসায় নামানোর জন্য। কয় রে এই বয়সে এখন কিছু করি টাকা পয়সা কামাই পরে তওবা করে ফেললে মাফ করে দিব, বুঝছেন কি জঘন্য মানুষের কিভাবে শিখায় এরা খারাপ রাস্তা নেওয়ার জন্য। এরকম সমাজে কিন্তু অনেক মানুষ আছে দেখবেন, অনেকেই হারাম কাজের মধ্যে লিপ্ত আছে, কিন্তু কয় কদিন পরে তওবা করে ফেলবে, সে মনে করে আমার সব হয়ে গেলে এরপরে তওবা করে বুজুর্গ সাজি যাবো, ভালো হয়ে যাবো, আল্লাহওয়ালা হয়ে যাবো। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই অবস্থা জানেন, এই জন্য সূরা আন-নিসার 17 এবং 18 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন। রাব্বুল আলামিন বলেন তাওবা তো শুধুমাত্র ওই মানুষগুলার জন্য যে মানুষগুলো জাহালতের কারণে গুনাহ করে ফেলছে, ইয়ামালুনা সুআ বিজাহালাতিন, জাহালতের কারণে। এই জন্য মনে রাখবেন গুনাহগার মানে জাহেল, বেদাতি মানে জাহেল, শিরিককারী মানে জাহেল। এলেম থাকলে শিরিক করে না, এলেম থাকলে বেদাত করে না, এলেম থাকলে কবিরা গুনাহ করে না। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন শিরিককারীকে জাহেল বলছেন, ওয়া আরিদ আনিল জাহিলিন, হে নবী আপনি জাহেলদের থেকে দূরে থাকেন, বিমুখ থাকেন। এই জাহেল মানে মুশরিক, শিরিককারীরা জাহেল, বেদাতিরা জাহেল, কবিরা গুনাহকারীরা জাহেল, এলেম নাই কারণে করছে। এই কারণে আল্লাহ পাক এখানে বলছেন ইয়ামালুনা সুআ বিজাহালাতিন, জাহালতের কারণে যারা খারাপ কাজ করে ফেলছে। সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, গুনাহ করার পরে আর দেরি করে নাই,
সুম্মা ইয়াতুবুনা মিন ক্বারিবিন অতি শীঘ্র তাড়াতাড়ি তওবা করিবেন সে ফা উলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা এই মানুষগুলোর উপরে আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করেন দয়া পরবশন আল্লাহ রহম করেন সুবহানাল্লাহ মানে গুনাহ করছে সাথে সাথে দেরি করে নাই তাড়াতাড়ি তওবা করে ফেলছে আল্লাহর দিকে ফিরে আসছে কিন্তু ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত ওই মানুষগুলার তাওবা হবে না যে মানুষগুলা গুনার কাজ করতেই থাকে হাত্তা ইজা হাদারা আহাদুহুমুল মাউত করতে করতে মৌতের সময় কাছে আসছে এবার বলে দাও ইমাম সাহেবেরে নিয়ে আসো একটু তওবা পড়াই দেই এই ইমাম সাহেবেরে ডাকো অমুক হুজুরেরে ডাকো একটু তওবা পড়াই দিক আল্লাহ বলেন মৃত্যুর সময় এসে গেছে তখন উঠে বলতেছে ইন্নি তুবতুল আন এখন আমি তওবা করে ফেললাম যেমন ফেরাউন মৃত্যুর সময় কিন্তু তওবা করছে ঈমান আনছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই তওবা সেই ঈমান কবুল করেন নাই এই জাতীয় তওবাকারীদের ব্যাপারে আল্লাহ বলেন উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা এই তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না তওবা এত গুরুত্বপূর্ণ বিষয় তওবার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অতীতের গুনাহগুলোকে নেকিতে রূপান্তর করে দেন মানে তওবা যদি কবুল হয় তওবা যদি তওবায়ে নসুহা হয় তাহলে অতীতে যে গুনাহগুলো করছেন যে গুনার কারণে তওবা করছেন গুনাহগুলোরে আল্লাহ নেকি বানায় দেন সুবহানাল্লাহ সে প্রসিদ্ধ ঘটনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক মহিলা আসছিল এসে বলছে আমি তো জানা করছি জানা করতে করতে আমার অবৈধ সন্তান হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন কি আমার এই গুনাহ মাফ করবেন আবু হুরায়রা বলছে না 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 এই এত বড় গুনাহ আল্লাহ কেমনে মাফ করবেন না তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলছেন যে এক মহিলা আসছিল আমার কাছে আমি তাকে ফতোয়া দিয়ে দিছি যে আল্লাহ তার গুনাহ মাফ করবেন না তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি কি সূরা আল ফুরকানের 70 এবং 71 নম্বর আয়াত এই আয়াত পড়ো নাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা গুনাহ করার পরে কোন লোক যদি তওবা করে যত বড় গুনাহই হোক আল্লাহ পাক ফিরে আসার দরজা খোলা রাখছেন তওবার দরজা খোলা সে যদি ফিরে আসে ঈমান আনে আমলে সালেহ করে فأولئك يبدل الله سيئاتهم حسنات الله رب العالمين তার সমস্ত সাইয়্যাতগুলোকে গুনাহগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে দেন সুবহানাল্লাহ নেকির দ্বারা রব্বুল আলামিন পরিবর্তন করে দিবেন এবং তার গুনাহগুলোকে ক্ষমাও করে দিবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে খুঁজতেছেন যে আমি তো ভুল ফতোয়া দিয়ে দিছি মহিলাকে আবার পাওয়া গেছে আয়াত তেলাওয়াত করে শুনাইলেন মহিলা সাথে সাথে আল্লাহর দরবারে সাজদায় পড়ে গেলেন আহারে আমার রব্বে কারিম কত বড় গাফুরুর রহিম আমি এত বড় গুনাহ করছি আল্লাহ বলে এটা মাপ তো করবেন আরো বলে আল্লাহ আমার গুনাহগুলোকে বলে আবার নেকি তে রূপান্তর করে দিবেন সুবহানাল্লাহ এটার নামই হলো গাফুরুর রহিমা এটার নামই হলো তাওয়াবুর রহিম এটার নামই হলো গাফফার এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কি বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ফাসাব্বিহ বিহামদি রাব্বিক মানে সালাত আদায় করা কোরআনে যত জায়গায় আসবে ফাসাব্বিহ বিহামদি রাব্বিক হামদের সাথে তাসবিহ হামদের সাথে তাসবিহ তার অর্থ সালাত দেখেন আমরা সালাত যখন শুরু করি তখন সানা পড়ি না সানার মধ্যে কি পড়ি সুবহানাকা আল্লাহুম্মা তাসবিহ দিয়ে শুরু করছি এরপরে কি পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তাহলে তাসবিহর পরে কি হাম এই হামদের সাথে তাসবিহ ফাসাব্বিহ বিহামদি রাব্বিক এটার নাম সালাত কোরআনে যত জায়গায় আসছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা মানে সালাত আদায় করেন আর ওয়াস্তাগফির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসুম নবী সাল্লাল্লাহু আলাইহি কিন্তু গুনাহ নাই কিন্তু আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি কি বলতেছেন ওয়াস্তাগফির
এই আয়াত নাযিলের পরে আম্মা জান আয়েশা বলেন আমি রাসূলকে দেখি রাত্রি বেলায় দাঁড়াইতে দাঁড়াইতে ইবাদত করতে করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা গুলো ফুলে গেছে চোখগুলো লাল বর্ণ হয়ে গেছে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম আল্লাহ রাব্বুল আলামিন কি আপনার সব গুনাহ maaf করে দেন নাই আল্লাহ পাক কি আপনাকে মাসুম বানাই দেন নাই তারপরেও কেন আপনি এত ইবাদত করেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আফালা আকুনু আব্দান শাকুরা আমি কি আমার রবের শাকুর বান্দা হব না শুকরগুজারি বান্দা হব না সুবহানাল্লাহ মানে আমাকে যে আমার রব maaf করে দিবেন এই কারণে কি আমার বেশি বেশি শুকর আদায় করা দরকার না তো শুকর আদায় করা মানে আমার ইবাদত বাড়াই দিতে হবে এইজন্য আল্লাহ বলেন ফাসাববিহ বিহামদি রব্বিকা ওয়াসতাগফির এইজন্য সালাম ফিরাই আমরা যখন সালাতটা শেষ করি তখনই কি বলি আস্তাগফিরুল্লাহ 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 এটা এই আয়াতের আমল মানে সালাতের মধ্যে যতগুলো আমল আছে প্রত্যেকটা এক একটা আয়াতের আমল সব আয়াতের আমল একত্রিত করে সালাত করা হয়েছে